হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। গ্রুপ টুল খুব ইম্পর্টেন্ট একটা টুল, চলেন আমরা দেখি এই টুলটা দিয়ে কিভাবে কাজ করে। এখন আমি কয়েকটা অবজেক্ট তৈরি করেছি এই টুলটা বোঝার জন্য। আগে এই অবজেক্টটাকে আমি একটু রিড করি, দেখেন এই অবজেক্টটার কি আছে। আছে কিছু লাইন, আছে এটা গ্রুপ, এরপরে কি আছে, আছে কিছু লাইন, কিছু ফেস, কয়টা ফেস, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা ফেস আছে। আর আছে লাইন, আছে কানেক্ট করা একটা এই ফেস এই ফেস কানেক্টেড, একটা লাইন আছে একটা লাইন, এগুলো কতগুলো লাইন আছে। এই লাইনগুলো ধরে আমি বিভিন্নভাবে এটিকে এডিট করতে পারি। এই সারফেস ধরে এডিট করা যায়, তারপর লাইন ধরে এডিট করা যায় দেখেন কত কিছু করা যায়। তারপর ইন্ডিভিজুয়াল এটা গেল। এখন আপনি এটাকে এক্সপ্লোর করি, এটাকে আপনি ধরে মুভ টুলের সাহায্যে এটার উপর আনেন। আনার পর দেখেন এটা কি হচ্ছে, দেখেন 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 এই এটারে এটাকে ধরে সিলেক্ট করে এটার উপর নিয়ে রাখলাম। এখন আমি এটাকে যদি সিলেক্ট করি দেখেন, তাহলে এই পুরাটুকু সিলেক্ট হয়ে যাচ্ছে। একটা আমি একটা জিনিস বলেছিলাম যে একটা অবজেক্টের উপর যদি তিনবার ক্লিক করেন তাহলে এই অবজেক্টটা পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। এখন এটা হলো ইন্ডিভিজুয়াল একটা অবজেক্ট, আর নিচে আর একটা অবজেক্ট, কিন্তু এটা যদি তিনবার সিলেক্ট করি, চাপ দিই মাউসের রাইট বাটন থেকে, তাহলে নিচেরটা কেন সিলেক্ট হয়, তার মানে এই উপরেটার সাথে নিচেরটাও অ্যাটাচড হয়ে গিয়েছে। তো এখন দেখেন আমি যদি এটাকে দেখেন সরানো যাচ্ছে না, কিন্তু এখানে ডাবল ক্লিক, শিফট ধরে ডাবল ক্লিক করি, এখন মুভ টুল দিয়ে সরাই, এখন কিন্তু সরানো যাচ্ছে, কারণ এই শিফট ধরে প্রত্যেকটা ফেস প্রত্যেকটা লাইন অনেক সময় ধরে সিলেক্ট করে তারপর এটাকে সরান লাগছে। কিন্তু আমি যদি এটা রিসিলেক্ট করি দেখুন, এটার সাথে কিন্তু এখন মিশে আছে, দেখেন এটা করলে এটা পুরা এটা একটা অবজেক্ট হয়ে আছে। এখন এই সমস্যা থেকে উত্তরণের জন্য সমাধান কোথায় আমি দেখাচ্ছি। এখন এইটাকে যদি আমি সিলেক্ট করি, পুরো সিলেক্ট করে
মাউসের বা রাইট বাটনে ক্লিক করে এই দেখেন মেক গ্রুপ। এটা কিন্তু এখন যদি আমি মাউসের কার্সর দিয়ে সিলেক্ট করে দেখেন পুরোটাই কিন্তু একবারে সিলেক্ট হয়ে গিয়েছে। এখন এটাকে যদি আমি পুশ বাটন দিয়ে টানি তাহলে কিন্তু দেখেন এই পুরো কাজ করা যাচ্ছে না, কাজ হচ্ছে না। তার মানে এটা পুরো ইন্ডিভিজুয়াল একটা অবজেক্ট হয়ে গেছে। এটাকে যদি ওভাবে আমি গ্রুপ করি তাহলে দেখেন এটা কিন্তু এটার উপরও কিন্তু এই পুশ টুল কাজ করবে না। তার মানে এটাও একটা ইন্ডিভিজুয়াল অবজেক্ট হয়ে গেছে। আচ্ছা গেল, এখন এই দুইটা ধরে যদি আমি গ্রুপ করি সেটা দেওয়ার আগে আমি দেখে তাহলে এখন এই গ্রুপকৃত অবজেক্টটা কিভাবে এডিট করা যায় দেখেন। ডাবল ক্লিক করুন, এখন এটাকে আপনি আগের মতো যেমন ইচ্ছা তেমন এডিট করতে পারবেন। তারপর এই দেখেন সব কিন্তু করা যাচ্ছে। এস্কেপ কি চাপেন, বাইরে ক্লিক করেন, এই এটাও তদ্রূপ যদি একসাথে গ্রুপ করেন। এখন আমি এই দুইটা গ্রুপ অবস্থায় আছেন, এখন এইটাকে প্রয়োজন পড়ছে আপনার এডিট করা, তখন কি করেন ডাবল ক্লিক করেন, এটা আবার ডাবল ক্লিক করেন দেখেন ঢুকে গেছে। এখন এটাকে দেখেন এডিট করা যাচ্ছে। এখন গেল একটা ব্যাপার হলো গ্রুপ করলাম ঠিক আছে, এখন গ্রুপ করার পরে আমি এটা দেখাই, গ্রুপ করার পরে এখন আমি মুভ দিয়ে এইটার উপর রাখলাম। আগে কিন্তু রাখলে এই উপরের অবজেক্টটার সাথে নিজের অবজেক্টটা মিশে যেত, একাকার হয়ে যেত, একটা অবজেক্ট পরিণত হতো। এখন দেখেন যত ইয়ে করি এইটাই কিন্তু সিলেক্ট হচ্ছে এবং এটা মুভ করা যাচ্ছে, ওটার সাথে লাইগে থাকে নেই। এই হলো গ্রুপ টুলের একটা উপকারিতা। আচ্ছা দুইটা আমি একসাথে সিলেক্ট করি, গ্রুপ করলাম। এখন এই গ্রুপ ভাঙবার জন্য আর একটা টুল কাজ করে, ফাংশন কাজ করে, সেটা হলো এক্সপ্লোড। এই দেখেন এখন কিন্তু এটাও আনগ্রুপ হয়েছে, তারপর এটাও এটাও এখন এক্সপ্লোড করে আনগ্রুপ হয়ে যাবে আগের মতো হয়ে গেছে। দেখছেন প্রত্যেকটা সার্ফেস সিলেক্ট করা যায়, লাইন সিলেক্ট করা যায়। ধন্যবাদ।